যেদিন লর্ড কার্মাইকেল উদ্বোধন করলেন বেলগাছিয়া মেডিকেল স্কুলের কলেজে, তখন কেউ জানত না, তখন হয়তো ডক্টর রাজ্জি কর তখনও তিনি বেঁচে, হয়তো তিনি মনে মনে স্বপ্ন দেখতেন যে এই ছোট্ট পরিসরে এই ছোট্ট অ্যালবার্ট ভিক্টর বিল্ডিংটাই প্রথম বিল্ডিং হয়েছিল। এই ছোট্ট বিল্ডিংটা একদিন আজ থেকে হয়তো 100 বছর বাদে কোনো এক সময় আমি থাকবো না কিন্তু মহিলু হয়ে যাবে নিশ্চয়ই ভাবতেন। যারা বড় কাজ করেন তারা স্বপ্ন দেখেন, স্বপ্ন না দেখলে বড় কাজ করা যায় না আমি বিশ্বাস করি না। এবং ডক্টর রাধাকান্ত করের সেই স্বপ্ন সার্থক। আজকে আমরা শতবর্ষের আলোকে উদ্ভাসিত কলেজ, একটা 100 বছর একটা প্রতিষ্ঠান যে কোনো পরিস্থিতিতে তার একটা আলাদা মূল্য আলাদা মর্যাদা আনে, বিশেষ করে আর্জিকর মেডিকেল কলেজ। আপনারা মনে রাখবেন, আপনারা যারা ইতিহাস জানেন না তাদের জন্য আমি বলি, বিশেষ করে আজকের প্রজন্মের জানা দরকার, আর্জিকর মেডিকেল কলেজ রীতিমতো ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে আন্দোলনে একটা প্রতীক হিসেবে দাঁড়িয়েছিল। 1911 সালে মোহনবা খান সিদ্ধিতে যে ব্রিটিশদের চ্যালেঞ্জ ছুড়েছিল, ঠিক সেই একইভাবে রাধা গোবিন্দ কর এবং আরো কয়েকজন মিলে তারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন যে এখানে আমরা একটা মেডিকেল কলেজ করব। কোন সরকারি সহায়তা তখন ছিল না, সরকারের ব্রিটিশরা কোন রকম সহায়তা করেনি, এতটাই ছিল। আরো একটা খুব মজার জিনিস যেটা আমি বলবো, 100 বছরে পুরো পুরনো প্রতিষ্ঠান কলকাতা শহরে দেখতে পাবেন না যেখানে কোনো সাহেবের ব্রিটিশের নাম নেই মাথা। প্রিন্সিপালের চেম্বারে গিয়ে যদি দেখেন 1916 সাল থেকে 2015 সাল পর্যন্ত সব বাঙালি প্রিন্সিপাল। এবং মাথা উঁচু করে দাঁড়িয়ে থেকে আমি বলতাম, বারে বারে বলেছি এখানে, আমি যখন ছাত্র ছিলাম তখন আমি ছাত্র সংসদের জেনারেল ছিলাম, তখনও বলতাম যে আমাদের কিছু না থাকা তো আমাদের অনেক কিছু আছে, আমাদের আত্মমর্যাদাটা আছে বরাবর ছিল আর কি বলে আত্মমর্যাদা। যারা খাল বলে হাসতেন তারা কিন্তু খালকে ভয় পেতেন, খালের আত্মমর্যাদাকে ভয় পেতেন, খালের দৃঢ়তাকে ভয় পেতেন। আর আজকে কি নেই, শতবর্ষে দাঁড়িয়ে আপনারা শুনলেন যে সারা দেশের মধ্যে 16 নম্বর জায়গা, পশ্চিমবাংলায় 1 নম্বর জায়গায় এসছে, যে আর্জিকরকে নিয়ে অনেক হাসাহাসি হতো, আমরা শুনেছি অনেক সময় অনেক ব্যঙ্গ হতো, ব্যঙ্গ আজও হয়, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে যেটা দাঁড়ালো যে আর্জিকর কিন্তু 16 নম্বর স্থান সারা দেশের মধ্যে চারটিখানি কথা নয়। কারণ যারা এটা সার্ভে করেছেন ইন্ডিয়া টুডে, তারা কতগুলো প্যারামিটার সার্ভে করেছে, মাল্টিপল প্যারামিটার, তার মধ্যে যেমন ইনফ্রাস্ট্রাকচার আছে, যেমন স্টুডেন্টস অ্যাকোমোডেশন আছে, তেমনি স্টুডেন্টদের রেজাল্ট থেকে শুরু করে সমস্ত পয়েন্ট দিয়ে ওরা স্কোর করেছে। অর্থাৎ এর একটা, যেমন আমাদের গর্বের জায়গায় আমরা এসেছি, আমি এই প্রজন্মে ছাত্রদের মনে করে বলতে চাই তার সঙ্গে কিন্তু দায়িত্ব তোমাদের অনেক বেড়ে গেল, অনেক দায়িত্ব বেড়ে গেল। প্রথম ফার্স্ট, এটা পরীক্ষা নয় যে আমি একবার ফার্স্ট হয়ে গেলাম মানে সারা জীবন ফার্স্ট থাকবে, এই প্যারামিটার কিন্তু ওই বছর ওঠানামা করে, যেটা বললেন আমার আগে সময় বক্তারা যে সারা দেশের মধ্যে প্রথম স্থানে আসতে হবে। অর্থাৎ একটাই জিনিস করতে হবে, একাধারে আমরা যেমন আগামী 1 বছর ধরে প্রচুর প্রোগ্রাম করব, সেটাও আপনারা শুনলেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই আসবেন এখানে, এখানে ভারতের রাষ্ট্রপতি আসবেন, আমাদের এখানকার গভর্নর আসবেন, সবাই আসবেন, আমাদের অনেক সাইন্টিফিক প্রোগ্রাম আছে। পরশুদিন আমি মানে সৌভাগ্যবশত ডক্টর অমর্ত্য সেনের সঙ্গে একটা অনুষ্ঠানে দেখা হয়েছিল, আমি ওনাকে বলেছি, আমি ওনাকে প্রথম প্রশ্ন করলাম, স্যার আপনি আর্জিকরের নাম শুনেছেন? উনি আমাকে খানিকক্ষণ ফাল ফাল করে চেয়ে রইল, তারপরে উনি যেটা কথাটা বললেন আমি চমকে উঠলাম। উনি বললেন, আপনি জানেন না 1961 সালে আমি আর্জিকরে নিজের চিকিৎসা করা দেখেছিলাম, সেটা শুনে আমি খুব খুশি হলাম। এবং উনি কথা দিয়েছেন উনিও আসবেন, উনি একটা বক্তৃতা দেবেন, সারা বক্তৃতা, তবে সেটা হয়তো নির্মাণের সময় আমরা পারবো না। উনি আমাকে বলেছেন ওনার খুব টাইট শিডিউল, সারা পৃথিবী ঘোরেন, উনি বলেছেন জানুয়ারি মাসে হয়তো উনি আমাদের নিশ্চয়ই টাইম দেবেন, উনিও আসবেন। এই সারা দেশে বিদেশে যত বড় বড় আমাদের সায়েন্টিস্ট আছে তারা আসবেন, বিভিন্ন ওরেশন হবে, বিভিন্ন সায়েন্টিফিক সিম্পোজিয়াম হবে, সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে যেটা হবে
সেটা হচ্ছে উন্নত থেকে উন্নততর পরিষেবা দেওয়ার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা কিন্তু আমাদের থামতে থাকতে চলবে না। আমি আজকের প্রজন্মে ছাত্রছাত্রীদের একটা কথা স্পষ্ট করে বলতে চাই, গতকাল কোথায় কোনো একটা খবরের কাগজে আবার মানে হাসির ছলে বলা হয় যে রাজ্য সরকার এই স্বাস্থ্যই রাখতে পারে না, আবার 34টা সুপার স্পেশালিটি হাসপাতাল করতে আছে। আমি বলছি 34টা সুপার স্পেশালিটি হসপিটাল পশ্চিমবঙ্গে হবে, এবং তার মধ্যে 41 আমাকে মাননীয় মন্ত্রী আমাকে আইডেন্টিফাই করলেন 41 হবে। এবং আমি এটাই বলতে চাই, এই যারা এখানে পেছনে বসে আছে তারা গিয়ে ওখানে ট্রিটমেন্ট করবে, তারাই ট্রিটমেন্ট করবে, এবং সারা পশ্চিমবাংলার মানুষকে আমরা সারা পশ্চিমবাংলায় স্বাস্থ্য এক নম্বরে আসবে। কেন আসবে কারণটা বলে দিচ্ছি, মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্ন এটা, এবং উনি সব যেটা স্বপ্ন দেখেন উনি বাস্তবায়িত করার জন্য যা যা করা দরকার তাই তাই করেন। আর্থিক এত সংকট এই রাজ্যে, আমাদের কোনো সংকটেই আছে কোনো সংকট নেই। আপনারা দেখেছেন কি যুদ্ধকালীন তৎপরতায় গোটা রাজ্যে মেডিকেল কলেজগুলো MCI এর সেই উদ্ভট দাবিগুলো আমরা পরিপূর্ণ করেছি। উদ্ভট কথাটা কেন বলছি, 250 জন্য 650 ক্যাপাসিটি লেকচার থিয়েটার দরকার, কেন দরকার আমরা জানি না, কিন্তু করতে হবে, না হলে আমরা স্ট্রং অ্যাডমিশন করবো। আমরা করেছি, মেডিকেল কলেজে কমপ্লিট হয়ে গেছে, NRS কমপ্লিট হয়ে গেছে। আপনারা এখানে দেখছেন, আপনারা জেলাগুলোতে যান, মেডিকেল কলেজগুলো দেখুন, যে নতুন তিনটে মেডিকেল কলেজ নিয়ে অনেক ব্যঙ্গ, অনেক কথাবার্তা বিভিন্ন পত্রপত্রিকায় বেরিয়েছিল, আজকে তাদের চেহারাগুলো দেখুন, সমস্ত প্রায় কম্পিটিশনের মুখে। তাই যে জন্য বলছি, যারা যা বলছে বলুক, আমরা আমাদের কাজ করব, আর জীবন এগিয়ে যাবে, ঠিক সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবাংলা সমস্ত স্বাস্থ্য পরিষেবা এগোবে, এবং আর্যিকর এক নম্বরে আসবে, সারা পশ্চিমবাংলা স্বাস্থ্য পরিষেবা এক নম্বরে আসবে। আমাদের দায় দায়িত্ব কিন্তু অনেক বেড়ে গেল, কারণ আমরা এখন 100 বছরে পা দিয়েছি। কাজেই এইটুকু বলে আমি আগামী দিনে আমি আর বক্তব্য দিতে করবো, আর অনেক মন্ত্রীরা বলবেন, তাদের বক্তব্য আমরা শুনবো। আমি শুধু এইটুকু বলতে চাই যে আগামী দিনগুলোতে আমরা এই উৎসব যেমন করবো, তেমনি আমরা আজকের দিন থেকে অঙ্গীকার করবো যে স্বাস্থ্য পরিষেবা ঠিক ঠিকভাবে এবং খুব ভালোভাবে আমরা দিয়ে প্রমাণ করে দেব যে আমরা ঠিক পথে চলেছি, ঠিক ঠিকভাবে যাচ্ছি, ঠিক কাজ করছি। এই কথা বলে আমি আজকে যারা উপস্থিত আছেন তাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ অভিনন্দন, কারণ আমরা একটু মানে একটু দোচার দোলা চলেছিলাম যে অনুষ্ঠানটা কতটা করতে পারবো, বিশেষ করে 5 তারিখে রোববার পড়ে গেছে, এবং আপনারা শুনলেন যে গভর্নর বলেছেন সামনের মাসে আসবেন, তো আমাদের ইচ্ছে আছে 23 আগস্ট ডক্টর রাধাকান্ত দেবের জন্মদিন, ওই দিনই যদি ওনাকে উনি রাজি হন তাহলে ওই দিনে আমরা ওনাকে এনে এখানে অনুষ্ঠান করবো। এছাড়া আমরা আগামী দিনে পরিকল্পনা আছে, বহু অনুষ্ঠান হবে, বহু কিছু হবে, এবং আমরা জেলায় জেলায় প্রত্যেক জেলায় যারা প্রাক্তন ছাত্র আছেন তারা প্রোগ্রাম করবেন, এবং সেই সমস্ত প্রোগ্রামেও আমরা সারা পশ্চিমবাংলাকে তথা সারা ভারতবর্ষকে জানিয়ে দেবো যে আর্যিকর নামে একটা মেডিকেল কলেজ আছে, যে এখন আর 100 বছর বয়স হয়ে গেছে, সে মাথা তুলে এক নম্বরে আছে। এই কথা বলে আপনাদের সবাইকে আমার ধন্যবাদ জানাই।